অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। এমন একটি গাছ আছে যে গাছে আঘাত করলে কিংবা কাটলে মানুষের শরীরের মতন রক্ত বের হয়। জেনে নিন সেই গাছটি সম্পর্কে। এই ছাতাগুলো আসলে এক প্রকারের গাছ। বছরের পর বছর নাকি ড্রাগনের রক্ত বহন করে চলছে এই গাছগুলো। সে কারণে এদের বলা হয় ড্রাগন ট্রি। আটলান্টিক মহাসাগরের মাঝে ক্যানিরের দ্বীপে মূলত এদের দেখা যায়। এদের ড্রাগন ট্রি বলা হয়, এর পিছনে এতটা কাহিনী লুকিয়ে রয়েছে। গ্রিক পুরাণ অনুযায়ী হারকিউলিসকে হেসপিরাইটসের বাগান থেকে তিনটি সোনার আপেল ফিরিয়ে আনতে হতো। এই আপেল পাহারা দিচ্ছিল শতমুখী ড্রাগন ল্যান্ডন। ড্রাগনকে না মেরে আপেল ফিরিয়ে আনা অসম্ভব ছিল। হারকিউলিসের সঙ্গে যুদ্ধে ড্রাগনের মৃত্যু হয়। ড্রাগনের গাঢ় লাল রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই রক্ত থেকে নাকি এই ড্রাগন ট্রির জন্ম। আর সেই থেকেই ড্রাগনের রক্ত বুকে করে বয়ে নিয়ে চলছে এই গাছ। ওই গাছ কাটলে রক্ত দ্বারা বইতে থাকে। তবে নাম যাই হোক না কেন, এই গাছের উপকারিতা অনেক। তবে যেটাকে রক্ত বলে মনে করা হতো, পরীক্ষা করে উদ্ভিদবিজ্ঞানীরা জানিয়েছেন ওটা আসলে রেজিন। এর ঔষধি গুণ রয়েছে। প্রাচীনকালে রক্ত দিয়ে পেটের নানা রোগের ঔষধ তৈরি হতো। তাছাড়া বিভিন্ন রঞ্জক হিসাবে টুথপেস্ট তৈরি করতেও কাজে লাগানো হতো। এ গাছের কোনো বর্ষবলয় তৈরি হয় না। গাছের কাণ্ডের সংখ্যা দেখে এর বয়স নির্ধারণ করা হয়।